পূর্বাভাসে থাকছে যেসব সতর্ক বার্তা। ঘূর্ণিঝড় যশের কারণে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। আগামীকাল রোববার 23 মে নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে সোমবার উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে। বুধবার সন্ধ্যায় উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে। নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার 22 মে বিকেল 5:30 দিকে বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে 23 মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। বাংলাদেশ ভারতের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়ের নাম যশ। এর নামকরণ করেছে ওমান বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পুরো উপকূলকে সতর্ক থাকতে হবে।